করোনায় দেশে আরও 37 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2,459, জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে। উপসর্গে বিভিন্ন জায়গায় মারা গেছেন 5 জন। করোনা টেস্টের জালিয়াত, রিজেন্ট হাসপাতালের শাহেদের গাড়ি থেকে গুলিসহ অস্ত্র উদ্ধার, 2টি মামলা গোয়েন্দা পুলিশের। প্রতারক শাহেদের মামলার দ্রুত চার্জশিট দেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। করোনার ভ্যাকসিন ও ওষুধ উৎপাদন রেসে বাংলাদেশের আরেক ধাপ অগ্রগতি। চীনের একটি ভ্যাকসিনের ফেজ 3 বাংলাদেশে ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশের চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসি। বৈশ্বিক সংকটে দায়িত্বশীল ভূমিকা না রেখে বিএনপি নেতারা দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত, অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কয়েকটি নদ-নদীর পানি কমতে শুরু করায় কিছুটা উন্নতির দিকে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, তবে মধ্যাঞ্চলের অবস্থা অপরিবর্তিত। বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের 8ম মৃত্যুবার্ষিকী আজ। বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 6,05,000-এর বেশি। অল্পতেই পার পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে বায়োসিকিউর বিধি ভঙ্গ করা জফরা আর্চার।